আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এমন এক সৌদি আরবকে যার কল্পনা পৃথিবীর কোনো মুসলিম দেশই আজ পর্যন্ত করতে পারেনি। সৌদি আরবের নতুন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনে দেশটির প্রথাগত আইন ও নিয়মকানুন পরিবর্তিত হয়ে এমন কিছু নতুন আইন প্রতিষ্ঠিত হচ্ছে যা পাশ্চাত্যের যে কোনো আধুনিক দেশকেই হার মানাবে। আর এই বৃহত্তম পরিবর্তনের জন্য দেশটির ধর্মীয় নেতা এবং অন্যান্য মুসলিম দেশগুলোর থেকে প্রচুর নিন্দার সম্মুখীন হতে হচ্ছে সৌদি আরবকে। সৌদি আরবের প্রথাগত আইন কানুনে অবিশ্বাস্য যেসব পরিবর্তন আনছেন মোহাম্মদ বিন সালমান তা জানতে চাইলে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত এমনি ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। সৌদি আরবের আধুনিক নিয়মকানুনের কথা বলতে গেলে সবার প্রথমে যার নামটি নিতে হয় তিনি হচ্ছেন বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 32 বছর বয়সী এই সৌদি প্রিন্স সৌদি আরবে এমন কিছু পরিবর্তন ঘটিয়েছেন যার কারণে তিনি গোটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। সৌদি আরব এই পৃথিবীর একমাত্র দেশ ছিল যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। এমনকি 1990 সাল থেকে এখন পর্যন্ত গাড়ি চালানোর অপরাধে অনেক নারীকেই জেলে পাঠানো হয়েছে। কিন্তু দেশটির নতুন প্রিন্স দেশটিতে নারীদের গাড়ি চালানোর আইন পাশ করে এবং 2018 সালের জুন মাস থেকে অনেক নারীদেরকেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়, যার ফলে এখন সেই দেশের নারীরাও কিছুটা উন্মুক্তভাবে চলাফেরা করতে পারছে। সৌদি আরবে কোনো সিনেমা হল ছিল না, কারণ এখানে প্রত্যেকটি সিনেমাকে ব্যান করা হতো। মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে 2018 সালের 18ই এপ্রিল দীর্ঘ 35 বছর পর প্রথমবারের মতো সৌদিতে সিনেমা হল চালু করা হয়েছে। সেখানে ব্ল্যাক প্যান্থার নামে মার্ভেলের ব্লকবাস্টার মুভিটি দেখানো হয়েছে। শুধু তাই নয়, নারী শক্তির দিক থেকে পিছিয়ে থাকা সৌদিতে মেয়েদের কর্মসংস্থানের ক্ষেত্রেও অনেক পরিবর্তন করা হয়েছে, যেখানে এই দেশের নারীরা স্বামী বা পরিবারের অন্য কোনো পুরুষের অনুমতি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলতে পারত না, সেখানে ব্যবসা করা তো দূরের কথা। 2018 সালের 15ই ফেব্রুয়ারি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিতে এক নতুন আইন চালু করেন যার দৌলতে সৌদি নারীরা তাদের স্বামী বা কোনো ছেলে অভিভাবকের অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারছে। তার এই নতুন আইনের কারণে সৌদিতে আগে যেখানে সৌদি নারীদের মাত্র 2.2% নারী তারা বাড়ির বাইরে কাজ করত, সেখানে আজ দেশটির 1/3 নারী কর্মরত। এমনকি প্রিন্স সালমানের কারণে সৌদি নারীরা সৌদির ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেয়েছে। তবে নারীদের জন্য নেওয়া সৌদি সরকারের সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে সৌদির নোম্যান সিটি, যেটি এমন একটি শহর যা শুধুমাত্র সৌদির নারীদের জন্য নির্মিত। দেশটিতে নারী স্বাধীনতা এবং নারী শক্তি স্থাপন করার জন্য সৌদি সরকার 500 মিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ 1,121 কোটি টাকার এই নোম্যান সিটি নির্মাণের উদ্যোগ নেয়। যদিও এটি ছিল সৌদি কিং সালমানের 2012 সালের একটি পরিকল্পনা, তবে অবশেষে প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে যাচ্ছে। মেয়েদের জন্য তৈরি এই শহরটিতে শুধুমাত্র নারীরাই আসতে পারবে, আর এখানে নারীদের জন্য বরাদ্দ থাকবে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের 5,000টিরও বেশি চাকরি। এমনকি এখানে থাকবে নারীদের দ্বারা নিয়ন্ত্রিত প্রোডাকশন লাইন্স অর্থাৎ ফ্যাক্টরি ও অন্যান্য বৃহত্তর কোম্পানি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সৌদি ভিশন 2030-র কথা জনগণের সামনে তুলে ধরেন। সৌদি প্রিন্স জানান যে সৌদি আরব সম্পূর্ণই তেল রপ্তানির ওপর নির্ভরশীল, আর সম্প্রতি তেলের দাম কমে যাওয়ায় সৌদি সরকারকে পোহাতে হচ্ছে মারাত্মক লোকসান। এমনিতেও তার মতো একটি দেশকে শুধুমাত্র একটি সম্পদের ওপর নির্ভর করে থাকা কখনোই দেশ চালানোর সঠিক স্ট্র্যাটেজি হতে পারে না। তাই সে 2017 সালের অক্টোবরে ঘোষণা করে যে সৌদিতে $500 বিলিয়ন একটি মেগা সিটি তৈরি করা হবে। এই সম্পূর্ণ শহরটি নবায়নযোগ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই শহরটি হবে প্রায় 10,230 স্কোয়ার মাইলের, যা নিউইয়র্ক সিটির 33 গুণের সমান। এই শহরটির মূল উদ্দেশ্যই হচ্ছে সৌদি আরবের তেল নির্ভরতা কমিয়ে আনা। এই মেগা সিটিতে পানি, বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং ও বিনোদনমূলক প্রজেক্টগুলোর দিকে ফোকাস করা হবে, যার ফলে 2030 সালের মধ্যে সৌদি আরব তেল ছাড়াও অন্যান্য অনেক সম্পদের উপর নির্ভর করে পৃথিবীতে নিজের আধিপত্য বজায় রাখতে পারবে। তেল সমৃদ্ধ এই দেশটিতে দুর্নীতি বা ব্যবসায়ী ঘুষ নেওয়া খুবই প্রচলিত একটি ব্যাপার। দেশটির গুরুত্বপূর্ণ পদে বিদ্যমান রাজনৈতিক কর্মকর্তারা প্রত্যেকেই অকল্পনীয় সম্পদের মালিক। স্বাভাবিকভাবেই সরকারি বেতনে এত সম্পদ উপার্জন করা সম্ভব নয়। তাদের বেশিরভাগ সম্পদ এসেছে তাদের বিভিন্ন অবৈধ অ্যাকাউন্ট থেকে, আর এইসব দুর্নীতিগ্রস্ত আমলাদের পেছনে লেগেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আর তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন তার পিতা 81 বছর বয়সী কিং সালমান। সৌদির রাজনৈতিক স্তরের এই নেতাদের প্রায় $800 মিলিয়ন কালো টাকা আছে বলে জানা গেছে, যদিও এই দেশটি কখনোই স্বীকার করেনি
যে দেশটির কি পরিমাণ অর্থ রাজপরিবারের কাজে আসে। 2015 সালে প্রিন্স সালমান নিজেই 4,207 কোটি টাকা খরচ করে রাশিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে একটি বিলাসবহুল ইয়ট কিনেছেন। এমনকি সম্প্রতি প্রায় 2,500 কোটি টাকা খরচ করে বিশ্বের অন্যতম দামি প্রাসাদকে নিজের নামে করে নিয়েছেন বর্তমান সৌদি প্রিন্স। সেই বিলাসবহুল ফ্রেঞ্চ প্রাসাদে অত্যাধুনিক সুইমিং পুল, সিনেমা হল, এমনকি আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবও রয়েছে। তবে এইসব ক্রয়ের পেছনে অর্থের উৎস কিনা জিজ্ঞাসা করা হলে তিনি তার ব্যক্তিগত ব্যবসা এবং পারিবারিক অর্থের দোহাই দেন। তিনি রাজপরিবারের এমনকি দেশটির গুরুত্বপূর্ণ পদের অনেক কর্মকর্তাকেই রিয়াদে অবস্থিত একটি হোটেলে আটকে রেখেছেন, আর তার মতে দেশটির সম্পূর্ণ কালো টাকা সাধারণ জনগণের স্বার্থে খরচ করা হবে। সম্প্রতি তার আমেরিকা সফরের পর তার ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এমনকি তারা একত্রে সৌদি উন্নয়নের অনেক সিদ্ধান্তই নিচ্ছেন, যা নিয়ে সৌদির ধর্মীয় নেতারা ব্যাপক নিন্দা প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কি মনে হয়, সৌদির ক্রাউন প্রিন্স সালমান তিনি কি সৌদি আরবকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রস্তুত করে তুলছে, নাকি তিনি সৌদির প্রথাগত সংস্কৃতির পরিবর্তন করে দেশটিতে পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠিত করে একটি মিশ্র সংস্কৃতি স্থাপনের মাধ্যমে ইসলামের পুণ্যভূমি সৌদি আরবকে সে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।